আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেট দিয়ে খুব সহজে কিভাবে ফালুদা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। খুব সহজ এবং খুব সিম্পল একটা রেসিপি, আর খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কেউ এই রেসিপি ফলো করে খুব সহজেই ফালুদা তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রাঁধুনি ফালুদা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি ফালুদা মিক্সের একটা প্যাকেট। এটা 250 গ্রামের একটা প্যাকেট। তো প্যাকেটটা প্রথমে আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরে কী কী উপাদান রয়েছে। এর ভেতরে মোট 3টে প্যাকেট রয়েছে, 2টো জেলের প্যাকেট এবং একটা যে ফালুদা মিক্সের উপাদানগুলো থাকে সেগুলোর প্যাকেট। 2টো জেলের প্যাকেটের কালার 2 রকমের, একটা রেড কালার এবং একটা ব্লু কালার। তো দেখতেই পাচ্ছেন ওর প্যাকেটগুলো খোলা শেষ হয়ে গেছে। এবার আমি প্রথমে জেলি তৈরি করে নিব। এজন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 250 মিলি পানি। আর এই পানিটা দিয়ে ঠান্ডা পানিতেই দিয়ে দিচ্ছি জেলির প্যাকেট। এখানে আমি একটা একটা প্যাকেট দিব এবং একইভাবে 2টো প্যাকেটেরই জেলি তৈরি করে নিব। মাঝারি হিটে 4 থেকে 5 মিনিট এই জেলিটা প্রস্তুত করে নিব। আর এরপরে গরম থাকা অবস্থাতে একটা বাটিতে ঢেলে নিব। ঠান্ডা অবস্থায় ঢাললে কিন্তু এই পাত্রে জেলিটা বসে যাবে, সো গরম থাকতে থাকতে একটা পাত্রে এই জেলিটা ঢেলে নিতে হবে। একইভাবে আমি 2টো জেলি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এখানে লিকুইড মিল্ক ছাড়া ভিন্ন করে আমার কোনো কিছু যোগ করতে হবে না। তো এই মিল্কটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেটে যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো। তো এর উপাদান হিসেবে এখানে রয়েছে সুগন্ধি চাল, নুডলস, সাবুদানা, কিশমিশ, ভ্যানিলা, এটা সুগন্ধের জন্য দেওয়া আছে। তো সবগুলো উপাদান দেওয়া শেষ হয়ে গেলে এগুলো প্রায় 25 থেকে 30 মিনিট মাঝারি হিটে জাল করে নিব, আর এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে মিল্কটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর সাবুদানাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। এ পর্যায়ে আমার সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, এবার উঠিয়ে নিব আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফালুদা খেতে কিন্তু ঠান্ডা অবস্থাতে বেশি টেস্টি, সো ফ্রিজে রেখে খেলে এটা টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর এ পর্যায়ে জেলিটা কিন্তু জমে গেছে। আর এই জেলি জমানোর জন্য প্রথমে আমি নর্মালে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টা এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো একইভাবে আমি 2টো জেলি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ফল রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আপেল, আনার, আম, আঙুর। আপনারা চাইলে এর থেকেও বেশি কিংবা এর থেকে কম ফল দিয়েও এটা রেডি করতে পারবেন, কিংবা শুধু জেলি দিয়েও খেতে পারেন। উপরে যদি একটু বরফ কুচি দেন তাহলে এটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি, আমার রান্না কিন্তু কমপ্লিট। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তো প্রথমে আমি 2 কালারের জেলি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম আনার, এখন দিয়ে দিচ্ছি আপেল। একইভাবে আমি সবগুলো ফল দিয়ে দিব। এগুলো ফল ছাড়া খেতেও কিন্তু অনেক টেস্টি, হাতে বলার সময় রান্না করলে যেরকম টেস্ট লাগে এটা টেস্টও কিন্তু একই রকম লাগবে। আর আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা টেস্ট কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। তো এই ফালুদাটা খাওয়ার জন্য রেডি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।